আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব লোভনীয় আর মজাদার চিতই পিঠা রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পিঠাটা কিন্তু নর্মালি আমরা রস দিয়ে বেশি বানিয়ে থাকি, আমি রস দিয়ে বানাচ্ছি না, আমি দুধ আর নতুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটার। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিইনি, এটা নর্মাল দুধ। এখন চুলাটা অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের পরিমাণটা আপনারা বুঝে দিবেন যতটুকু মিষ্টি খেতে চান। নতুন গুড়ের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন আমি গুড়টা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা দিয়ে নেবেন। মিষ্টিটা একটু বেশি করার চেষ্টা করবেন, কারণ পিঠা যখন ভেজাবেন তখন কিন্তু মিষ্টিটা কমে যাবে, এই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দিবেন। দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা গুঁড়াটাও কিন্তু দিতে পারেন। এলাচ দিলে ফ্লেভারটা ভালো আসবে, খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে 2টা এলাচ দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়েছি আর 1টা তেজপাতা দিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে, খুব বেশি জাল করার দরকার নেই, কারণ পুরাটাই দুধ নিয়েছি, দুধের সাথে কিন্তু কোনো পানি মেশাইনি, এই জন্য খুব বেশি জাল করার দরকার নেই। হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন গরমটা ভিতরে থাকে, যদি ভাপ বের হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পিঠা ভালোভাবে ভিজবে না। আর এখানে আমি আতপ চাল 4 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে। এখন আমি পিঠার জন্য বেটার বানিয়ে নেব, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি আর হালকা গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন হালকা গরম পানি দেওয়ার জন্য, তাহলে পিঠাটা বেশি সফট হবে আর ভালোভাবে ফুলবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে, যতটুকু লাগবে দিতে হবে। একবারে বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর পিঠাগুলো ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমি আবারও পানি দিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব, তার জন্য একটা লোহার সাজ নিয়েছি। এই সাজটা আমি হালকা গরম করে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি পিঠার বেটার দিয়ে দিচ্ছি, ভালোভাবে সাজটা গরম করে নেওয়ার পরে কিন্তু পিঠা দিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অবশ্যই পিঠাটা ঢেকে বানাতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদমই সুন্দরভাবে ফুলে গিয়েছে, সবগুলো পিঠা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, একদমই পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন আপনাদের পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। যাদের এই পিঠাটা বানাতে সমস্যা হয় তারা চাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ট্রাই করবেন, অবশ্যই পিঠাটা এরকম ফুলকো হবে। একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ভালোভাবে ফুলে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এখন কিন্তু আমি দুধের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই পিঠাগুলো গরম থাকা অবস্থায় কিন্তু দুধের শিরাতে দিতে হবে, আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ঢাকনাটা আবার বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে পিঠার জন্য যে শিরাটা বানিয়েছি ওই শিরাটা যেন ঠান্ডা না হয়, সবগুলো পিঠা গরম থাকা অবস্থায় কিন্তু দিতে হবে আর পিঠাগুলো কিন্তু গরম থাকতে হবে। এই টিপসটা যদি ফলো করেন তাহলে পিঠা একদম সফট হবে, রসে ভিজে টইটম্বুর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা পিঠা একইভাবে বানিয়ে নিচ্ছি আর দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখবো, যেহেতু আমি পিঠাগুলো রাতে বানিয়েছি। আর আপনারা যদি দিনে বানাতে চান সেই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা অথবা 6 ঘন্টা একটানা ভিজিয়ে রাখবেন, হাত দেওয়া যাবে না বা কোনো রকম চামচ দিয়ে নাড়া যাবে না।
কিন্তু চেষ্টা করবেন এই পিঠাগুলা রাতে বানিয়ে রাখার জন্য, তাহলে সকালে একদম পারফেক্টভাবে ভিজে যাবে। আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন আমার এই পিঠাগুলা কিন্তু একদম ভিজে গেছে, রসে একেবারে টইটম্বুর হয়ে গেছে, রসটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু সাইজ অনেক বড় হয়ে গেছে। এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ভালো হয়েছে। চেষ্টা করবেন আপনারা ফ্রিজে না রেখে খাওয়ার জন্য, এই পিঠাগুলো যদি ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যায়, এই জন্য ফ্রিজে না রেখে খাওয়ার চেষ্টা করবেন, আর যদি ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে গরম করে খেতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রেসিপি নিয়ে দেখা হবে, আল্লাহ হাফেজ।